স্বপ্নের স্বর্গ। আমরা যে স্বপ্নগুলো দেখতে ভালোবাসি সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং স্বপ্নগুলো সার্থক হলে কতটা ভালো লাগে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। ভেতরে দেখলাম মানে উষ্ণায়নের কথা বলা হয়েছে, আমরা চেষ্টা করছি মানুষকে একটা বার্তা দেওয়ার, বিশেষ করে হানাহানি বন্ধ হোক এবং মানুষ যে ব্যাপারগুলো একটু সচেতন হলে হয়তো আমাদের পরিবেশ ভালো হবে, সেই ব্যাপারগুলোর ব্যাপারে সজাগ করা। কততম বর্ষ? 32তম।